সোমবার কান্দিতে মিহিদানা খেয়ে অসুস্থ হয়ে পড়ল বহু শিশু। ভরতপুর থানার অন্তর্গত আমলাই গ্রাম পঞ্চায়েতের আমলাই মাঝপাড়া জোরগাছিপাড়া ভালুইপাড়া সহ একাধিক গ্রামের বহু শিশু অসুস্থ হয়ে পড়ে। পরিবারের অভিযোগ, গ্রামে মিহিদানা খেয়ে অসুস্থ হয়েছে তারা। অসুস্থ শিশুদের উদ্ধার করে ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় ভরতপুর ব্লক স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল। ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ওই শিশুদের চিকিৎসা শুরু হয়। অসুস্থ শিশুদের প্রত্যেকেরই একই উপসর্গ থাকে, যদিও কিছু শিশুর অবস্থার অবনতির জন্য তাদের কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়, আতঙ্কিত হয়ে পড়েন শিশুদের পরিবারের সদস্যরা। আমাদের বাড়ি আমলাই মাছবাড়া, ওখানে একটা ব্যবসায়িক মিহিদানা নিয়ে গিয়েছিল সাইকেলে করে, ডেসকিতে করে সাইকেলে করে নিয়ে গিয়েছিল। সেখানে বাচ্চারা সব খেয়েছে, মোটামুটি 100-এর উপরে বাচ্চা ভরতপুর এখন ভর্তি হয়ে আছে। সব মানে ঘুমিয়ে যাচ্ছে, কাবু হয়ে যাচ্ছে, কেউ পায়খানা ফিরছে, কর্পেটে লাগছে, যার বেশি হয়ে যাচ্ছে তাকে এখানে ট্রান্সফার করেছে। আমাদের একটা বাচ্চা নিয়ে এসে এখানে ট্রান্সফার করেছে। মিহিদানা বেলা এসে সব বাচ্চারা কাঁদছে, মিহিদানা খাবো, মিহিদানা খেয়ে ওই 5-10 মিনিট পরেই বমি করেছে, দিয়ে সব ওই একবার করে বমি করেছে, তারপর আপন আপনি সব ঘুমের মতো হয়েছে, ঘাইল হয়ে যাচ্ছে। মিহিদানা খাওয়াইলাম, ও খেয়েছে, ও খাওয়ার পর হাফ বাটি ছিল, ও খাওয়ার পর কিন্তু বমি করছে, বমি করার পর বমি করলো, দিয়ে ওটা খাইনি, দিয়ে ওটা বমি করার পর আমরা বুঝতে পারলাম যে আমার একটা বড় বেটা আছে 20 বছর, ও খেলো, ও কিন্তু নেশাতে ঘুমিয়ে যাচ্ছিলো, আমিও খেয়েছি, আমি কিন্তু ঘুমিয়ে যাচ্ছি, ভাত যাচ্ছিল না। ওইরকম অবস্থা করতে করতে সন্ধ্যে যত লাগে তত গ্রামের ছেলেপিলে আস্তে আস্তে নারাজ হয়ে যায়। চিকিৎসা শুরু হওয়ার পর শিশুদের শারীরিক অবস্থা স্থিতিশীল হয়, হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় প্রত্যেককেই, এমনটাই জানা যায় হাসপাতাল সূত্রে। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রবীন্দ্রনাথ কৈবর্ত রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।